আপনি কালকে আমাদের কাছে একটা ডিভাইস কিন্তু দেখেছিলেন, সেটা দিয়ে আপনি সাইকেলও চালাতে পেরেছিলেন কি? হ্যাঁ। আগে থেকে কিছু সুবিধে হয়েছিল? একটু হয়েছে। আচ্ছা, তো আমি আপনাকে আর একটা ডিভাইস দেখাবো, কিন্তু সেম, এই দেখুন, ওইটাতে যেরকম নোজ প্যাড সিস্টেম ছিল না, এই ডিভাইসে কিন্তু দেখুন নোজ প্যাড সিস্টেম আছে। এটা নাকের ওপরে রাখা যাবে, আবার এখানেও কিন্তু একটাই লেন্স আপনি লাগাতে পারবেন, একের বেশি লেন্স লাগানো যাবে না। আর এটা দিয়ে লাইট অন অফ হয়, এটা দিয়ে লাইট অন অফ করা যায় এখান থেকে। আর প্লাস আমি চাইলে এই লাইটের হাইটটা চেঞ্জ করতে পারি, ওপরে নিচে এটা দিয়ে করতে পারি। তা এটা বেশিরভাগ রিডিং বা বিকেলের দিকে সুবিধে হয়, এটা দিয়ে দেখলে, মোবাইল এগুলো এটা দিয়ে দেখলেই সুবিধে হয়। তাহলে এটাতে আমরা একবার লেন্স লাগিয়ে পেশেন্টকে পরিয়ে দেখি। এর সাথে একটা সুবিধে আছে যে আপনি একটা বেল্ট পান যেটা দিয়ে অ্যাটাচ করা যায় সাইড থেকে, যাতে কি হয় যদি আপনি এটা পরে রাস্তাতে চালাচ্ছেন তা আপনি পড়বেন না, চশমাটা পড়বে না। এর মধ্যেও সেম বাক্স পাওয়া যায়, এটাতেও পাঁচটা লেন্স আছে, পাঁচটা ডিফারেন্ট পাওয়ারের লেন্স আছে দেখতে পাচ্ছেন। আসুন আমরা এটাতেও কিন্তু 2.5x-টাই দেখব। আপনার ওটা ভালো দেখতে পেয়েছেন তো রাস্তাতে? হ্যাঁ। এটা দেখুন, আমি পরে কিন্তু আপনাকে সব পাওয়ারগুলো পরিয়ে দেখাবো। এই দেখুন, এই লেন্সটা এতে ফিট হয়ে গেছে। এবার আপনি এটা একটু পড়ুন, দেখুন এটা কি নাকের ওপরে খুব সুন্দরভাবে রেস্ট করে যায়, দেখুন নাকটার ওপরে, তো অসুবিধে হয় না পেশেন্টের, ঠিক আছে। এবার আসুন আমরা একটু সাইকেলটা চালিয়ে আবার দেখি এটা থেকে কীরকম আপনি দেখছেন। হ্যাঁ, চলে আসুন। আপনি কিন্তু মনে রাখবেন এই যে আপনাকে যে পাঁচ ধরনের যে চশমা আমরা পরাবো, তাহলে এই সমস্তর মধ্যে কোনটা আপনার বেশি কমফোর্টেবল কিন্তু আমাদেরকে এটা বলবেন শেষে, ঠিক আছে? আগে যেটা পড়েছিলেন তার থেকে কি এটা আপনার ভালো বেশি লাগে? বেশি ভালো লাগে, কিন্তু পরিষ্কার একরকমই দেখছেন। রাস্তাটা দেখুন, একটা রাস্তার দিকে একবার সাইকেল রেখে একটু হেঁটে দেখুন আপনি। হাঁটা চলা করে আসুন। রাস্তাটা দেখতে কিরকম, অসুবিধা হচ্ছে কিছু? না না, ঠিক আছে। আগে থেকে কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আসুন আমরা আর একটা চশমা পরে দেখব। তাহলে এটাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আগেরটা থেকে এটা বেশি কমফোর্টেবল কি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আরেকবার সাইকেলটা যদি চালিয়ে দেখান। পরিষ্কার আছে আগে? ধন্যবাদ।